ট্রেনের ট্রেনের ভাড়া যাত্রীবাহী কয়েকটি কর সুবিধা তুলে নেয়ার কারণে যাত্রীদের আজ থেকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে গেল সোমবার এক বিজ্ঞপ্তিতে ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় রেলওয়ে তবে এখন পর্যন্ত নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়নি চলতি সপ্তাহে তা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে নতুন দামে টিকিট কেটে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা নির্ময়ের মানুষের কথা বিবেচনা করে আগের ভাড়া পূর্ণ বহালের দাবিও জানান যাত্রীরা আসলে ট্রেনের সেবাটা যদি ওইরকম যদি আমরা না পাই তাহলে আসলে ভাড়া ভাড়ায় তো লাভ নেই সবাই চায় যে নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছাড়ুক এবং নির্দিষ্ট টাইমে আমরা ওইখানে যাই পুষতে যেন পারি গাড়ি করে ধরনের ভাড়া ভাড়া পাবলিক এবার ট্রেনে যাবে না